হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন টিচার 0.2। এই মুহূর্তে রাজ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো 2020, যেখানে পাবলিক সার্ভিস কমিশনে স্কুলে নিয়োগের বিজ্ঞপ্তি প্রথমবার প্রকাশ করলো। স্কুলে শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া চলবে, দেখতে পাচ্ছেন বিরাট সুখবর পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য। আবেদনের শেষ তারিখ হচ্ছে 25 ফেব্রুয়ারি। সম্পূর্ণ ডিটেলস অফিসিয়াল নোটিফিকেশানটি আপনাদের দেখিয়ে দেবো। বর্তমানে চলে যাই আপনার পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। বর্তমানে আমরা চলে এসেছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গলে, দেখতে পাচ্ছেন wbpsc.gov.in। আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এখানেই আপনারা নোটিফিকেশানটি প্রকাশিত হয়ে যাবে কিছুক্ষণ পরে অথবা আগামীকাল। তো গুরুত্বপূর্ণ আপডেটটি আমরা এই মুহূর্তে পেয়ে গেছি, সেটা আপনাদের সামনে পৌঁছে দেব। গুরুত্বপূর্ণ আপডেটটি আমরা পেপার কাটিং পেয়ে গেছি, অফিসিয়াল নোটিফিকেশান যদিও, তবে সেটা এখনও অফিসিয়াল ওয়েবসাইটে আসেনি। আপনাদের অফিসিয়াল নোটিফিকেশানটি পেপার কাটিংটা আমরা সরাসরি দেখিয়ে দেবো। তো বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন, দেখতে পাচ্ছেন পেপার কাটিং সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গল। এ ধরনের আপডেট বারবার পাওয়ার জন্য সবার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যেহেতু প্রথমবার খবরটি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, তাই অবশ্যই ভিডিওটি লাইক করবেন। দেখতে পাচ্ছেন এখানে অ্যাডভার্টাইজ নম্বর দিয়ে দিয়েছে 6/2020, অর্থাৎ অ্যাডভার্টাইজ নম্বর 6/2020, অর্থাৎ ষষ্ঠ বিজ্ঞপ্তি 2020 সালের। এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট, দেখতে পাচ্ছেন ডিরেক্টর অর্গানাইজার অফ ফিজিক্যাল এডুকেশান ইন ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশান, অর্থাৎ স্কুলের শিক্ষাক্ষেত্রে বিভিন্ন রকম নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলো। সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের সরকার থেকে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন টোটাল শূন্যপদ যেগুলো দেওয়া আছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, তবে তার আগে আপনাদের আবেদনের শেষ তারিখ কবে দেখিয়ে দেবো, সেখান থেকে কবে আবেদন করতে পারবেন। তো আবেদনের শেষ তারিখ আছে এখানে দেখতে পাচ্ছেন 4/2020 হচ্ছে আবেদনের শুরু, অর্থাৎ 4 তারিখ থেকে আপনারা আবেদন করতে পারবেন, এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 25 ফেব্রুয়ারি 2020, এটা হচ্ছে আবেদনের শেষ তারিখ। তার আগে আপনাকে আবেদন করতে হবে, এবং আবেদন করবেন কীভাবে, wbpsc.gov.in এই নতুন অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে। পুরনো অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করা যাবে না, এবং এই বিজ্ঞপ্তিটা নতুন পুরনো দুটো ওয়েবসাইটে প্রকাশিত হবে। তবে নতুন ওয়েবসাইটটি অবশ্যই ফলো করুন, www.wbpsc.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই আবেদন করতে পারবেন। তবে এখন জানিয়ে দেবো এখানে কোয়ালিফিকেশান কী। তো আপনাদের প্রথমেই বলে রাখি, এটা হচ্ছে পেপার কাটিং, এবং এই পেপার কাটিংয়ে কখনো কোয়ালিফিকেশান তারা প্রকাশ করে না। তো যখন আগামীকাল বা তার পরের দিন সম্পূর্ণ কোয়ালিফিকেশানটা প্রকাশ করে দেবে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে, তখন আমরা আপনাদেরকে ইনফর্ম করে দেবো সম্পূর্ণ নোটিফিকেশানটি কারা কারা আবেদন করতে পারবেন। বর্তমানে এখানে দেখা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে টোটাল শূন্যপদ রয়েছে 17টি। তো টোটাল 17টি শূন্যপদ আবেদন করতে পারবেন, এবং আনরিজার্ভ রয়েছে 8টি, SC 4টি, ST 1টি, এভাবে টোটাল বিজ্ঞপ্তি রয়েছে। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি আসার সাথে সাথেই আপনাকে ইনফর্ম করে দেবো নোটিফিকেশানের মাধ্যমে। তার জন্য বেল অপশানটি ক্লিক করে রাখতে পারবেন, সেটা সম্পূর্ণ ফ্রিতে। তো বর্তমানে ভিডিওটি লাইক করে অবশ্যই শেয়ার করে দিন বন্ধুদের সাথে। আজকের ভিডিও পর্যন্ত, নতুন কোনো চাকরির নিয়োগ নিয়ে আবারও আমরা হাজির হবো আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন টিচার 0.2।